ব্যবধানটা মাত্র ছয় মাসের। ছয় মাসের ব্যবধানে নেপালকে হারিয়ে আরেকবার শিরোপার উৎসবে মেতেছে বাংলার ফুটবলের মেয়েরা। গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব ২০ নারী সাফ ফুটবলেও এবার নেপালকে হারিয়েই উল্লাসে মেতে উঠেছে বাংলার মেয়েরা। বাংলাদেশেরই কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ 2-0 গোলে হারিয়েছে নেপালকে বাংলাদেশ। একটি করে গোল করেছেন শাহিদা আক্তার ও শামসুন নাহার। পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন অধিনায়ক শামসুন নাহার। ফাইনাল দেখতে এদিন মাঠে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ম্যাচের বিরতিতে প্রেস বক্সে এসে সালাউদ্দিন আক্ষেপ করে বলেছেন, এই ফাইনালটা কেন আগামীকাল হলো না, তা নিয়ে আমি ওদের সঙ্গে রাগারেগি করেছি। আগামীকাল হয়তো এর চেয়েও বেশি দর্শক হতো, অর্থাৎ ছুটির দিনে ফাইনালটা হলে দর্শকে পরিপূর্ণ থাকতো স্টেডিয়াম, তেমনটাই হতাশার একটা কথা বেরিয়ে এসেছে ফুটবলের সভাপতি কাজী সালাউদ্দিনের মুখ থেকে। সন্ধ্যাটা তবুও রাঙিয়ে দিয়েছে কমলাপুরের দর্শকরা। দর্শকের সংখ্যা কম হলেও তাদের উৎসবে আনন্দে কোনো কমতি ছিল না। স্টেডিয়ামের বাইরে ছিল অস্থায়ী টিকিট বিক্রেতাদের ভিড়। জাতীয় পতাকা নিয়ে খেলা দেখতে গ্যালারিতে আসা দর্শকদের মুখে ছিল ভুভুজেলা, যেগুলো বাজিয়ে দর্শকরা উল্লাস করেছেন, বাংলার মেয়েদের উৎসাহিত করেছেন। গ্রুপ পর্বে নেপালকে 3-1 গোলে হারিয়েছিল এই বাংলাদেশ। নেপালের কোচ ইয়াম প্রসাদ সেই হারের প্রতিশোধ নিতে চেয়েছিলেন আজ, কিন্তু সেই সুযোগ বাংলার মেয়েরা দেয়নি। 2-0 গোলে তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। 2021 সালে অনূর্ধ্ব ১৯ নারী সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। অর্থাৎ বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা বেশ দাপুটে আমাদের এই উপমহাদেশে অন্তত।